নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন OMG চ্যানেল। ফণী ও বুলবুলের থেকে অতি ভয়ঙ্কর ঝড় খেয়ে আসছে নাকড়ি দুই বাংলার দিকে। হ্যাঁ বন্ধুরা, এখন ঘূর্ণিঝড় নাকড়ি কোথায় রয়েছে, কবে নাগাদ দুই বাংলার দিকে প্রবেশ করবেন, কি বলা হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে, সমস্ত কিছু বিস্তারিত জেনে নেব এই ভিডিওতে। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বুলবুলের দাপটের পর এবার চোখে রাঙাচ্ছে সুপার সাইক্লোন নাকড়ি। বুলবুলের মতো এটি চীন সাগর থেকে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আবহাওয়া দপ্তর বলেছেন। খুবই শিগগিরই নাকড়ি আছড়ে পড়বে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উত্তর দিকের উপকূলবর্তী অঞ্চলগুলিতে। তবে স্থলভাগে প্রবেশের সঠিক সময় এখনও নির্ণয় করা যাচ্ছে না। তামিলনাড়ু এবং চেন্নাইয়ের উপকূলগুলি রেহাই পাবে না নাকড়ির প্রভাব থেকে। প্রভাব পড়েছে বাংলাদেশেও। এই মুহূর্তে নাকড়ি বঙ্গোপসাগরের উপরে ক্রমাগত শক্তি যুগিয়ে আরও শক্তিশালী হয়ে উঠছে নাকড়ি। নাকড়ির গতিপথ আপাতত ভিয়েতনামের দিকে, সেখানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর শক্তি ক্ষয় করে থাইল্যান্ড হয়ে এসে পৌঁছবে মায়ানমারে। শক্তি ক্ষয় হলো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেখানে। এরপর আবার বঙ্গোপসাগরে ফিরে শক্তি সঞ্চয় করে ঢুকবে দক্ষিণ ভারতের দিকে, আর তাতেই আশঙ্কর কালো মেঘ দেখাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন নতুন ঘূর্ণিঝড় নাকড়ি সেটি কোথায় রয়েছে, বর্তমানে তার পরিস্থিতি কেমন এবং কতটা ভয়ানক শক্তি ধারণ করেছে এই নাকড়ি। হ্যাঁ বন্ধুরা, নাকড়ির ঝড় বঙ্গোপসাগর হয়ে দক্ষিণ ভারত হয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিন্তু প্রবেশ করতে পারে। ইতিমধ্যে অগ্রিম সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর থেকে। আবহাওয়া দপ্তরে এই আপডেট কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।